গত 21 আগস্ট রবিবার খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিঘলিয়া সদর আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত 21 আগস্ট রবিবার খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিঘলিয়া সদর আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছিল, আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে। দেশ এখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তিনি আরও বলেন, কোনো অপশক্তি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় তিনি 15 আগস্ট ও 21 আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এর পূর্বে তিনি দিঘলিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাস্তব অবস্থা দেখেন এবং ব্রহ্মঘাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। তথ্যচিত্রে ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, আরকে নিউজ 24। ব্রহ্মঘাতী স্কুলের উদ্বোধন করার জন্য কিন্তু আমাদের আসছেন, আমরা সাথে আমাদের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট আপাতত আমাদের দোতলা পর্যন্ত প্রাপ্ত করে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের এই শোকের মাস, আমরা সবাই শোকাহত। এই মাসটি প্রতি সম্মানের সাথে আমরা প্রতিপালন করছি। আপনারা জানেন, আমরা কয়েকদিন আগে 15 আগস্ট প্রতিপালন করেছি সুন্দরভাবে, এবং এই 15 আগস্ট আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন খুলনা 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর পক্ষ থেকে খুলনা জেলার দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, আরকে নিউজ 24, খুলনা।